লাগল কেমন নয় ঘণ্টা দেখ কেমন লাগে নিশানা শুভেন্দুর পাল্টা দিলেন অভিষেক কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা নয় ঘণ্টা চার শূন্য মিনিট জেরা করেছে সিবিআই তাকে যেসব প্রশ্ন করা হয়েছে তার অধিকাংশেরই সার্বত্তা নেই পাশাপাশি গোটা জিজ্ঞাসাবাদের নির্যাস হল শূন্য ও অশ্বডিম্ব বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেক নিজাম প্যালেস থেকে বেরিয়ে বিবৃতি দিতেই মুখ খুললেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার দাবি ইয়ে দর মুছে আচ্ছা লাভা হ্যায় দেখ কেমন লাগে অভিষেককে জিজ্ঞাসাবাদ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন সংবাদ মাধ্যমের কাছ থেকে জেনেছি গোটা বিষয়টা স্বাভাবিকভাবে এই কুন্তল শান্তনুদের সৃষ্টিকর্তা হলেন উনি এর কেউ দুই শূন্য এক এক সালের আগে রাজনীতিতে বা তৃণমূলে ছিলেন না তৃণমূলের যুব সংগঠনের সভাপতি ছিলাম আমি আমাকে সরানো যাচ্ছিল না তাই পাল্টা জুবা তৃণমূল তিনি তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই চোর ডাকাতরা তৈরি হয়েছিল তার ভাইপোর হাত ধরেই কীভাবে এমন কিছু প্রশ্নের তিনি সম্মুখীন হয়েছেন যার ফলে তিনি প্রচণ্ড বিচলিত আতঙ্কিত ও দিশেহারা তিনি বুঝেছেন তার নবজোয়ারের পথ তিহাদের দিকে এগিয়ে চলেছে সেই আতঙ্কেই তিনি এসব বলেছেন আমাকে ইঙ্গিত করে যতবার বলবেন ততবার আমার রাজনৈতিক লড়াই এই পিসি ভাইপোকে উপরে ফেলার লড়াই মোদিজির আদর্শকে বাংলায় প্রতিষ্ঠা করার লড়াই আরও বেগবান হবে হিন্দিতে যাকে বলে ইয়ে দর মুঝে আচ্ছা লাগ রাহা হ্যায় নিজাম প্যালেস থেকে বেরিয়ে অভিষেক বলেন ইডিসিবিআইয়ের মূল টার্গেট তিনি। কারণ তার নবজোয়ার যাত্রায় ভয় পেয়েছে বিজেপি এ নিয়ে শুভেন্দু বলেন ওর এই বক্তব্য বাতিল হয়েছে দুই শূন্য এক ছয় সালে ওইকে ডিসিনকে দিয়ে ওইসব করিয়েছিল তারপরেই আর দুই হাজার ভোটে জিতেছিলাম দুই শূন্য দুই এক সালে আমাকে হারানোর জন্য পিসিকে পাঠিয়েছিল এই কোম্পানির মালিক তিনি ও একমাত্র অস্ত্র ওর গদ্দার শব্দটা নন্দীগ্রামে মানুষ প্রত্যাখ্যান করেছে ওর যদি ক্ষমতা থাকে ও প্রমাণ দিয়ে কথা বলুক ও আরও ঘুরুক যত দড়ি দিয়ে রাস্তা আটকাবে ততই বিজেপির ভোট বাড়বে ওকে আরও বের হতে বলুন ও যাওয়া মানে মানুষের অসুবিধে পুলিশের তাণ্ডব বীরভূমের কিছু বিএড কলেজের মালিকরা এসেছিল বলছে ও আসবে বলে প্রতিটি বিএড কলেজ থেকে দুই লাখ টাকা করে চাঁদা নেওয়া হয়েছে পুরুলিয়ার অবজার্ভার ছিলেন নেপাল মাহাত উনি বলছিলেন অভিষেক একবার যাওয়া মানে